নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আলপনা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো আজ হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সম্পূর্ণ বছরটা খুব ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক, আর আজকের দিনটা আপনারা অনেক আনন্দ করে কাটান, এটাই চাইব। তো আমাদের একটা বিশেষ নিয়ম রয়েছে, পয়লা বৈশাখের দিন আমাদের দুধ উৎসাতে হয়। তো তারই এখানে সমস্ত জোগাড় করা হয়েছে। দেখুন, মুচি রয়েছে, আমের শাখা রয়েছে, আর ঘট রয়েছে, ফুল রয়েছে, এখানে একটা ছোট করে নৈবেদ্য বানিয়ে নেওয়া হয়েছে, আর দুটো ইট ওখানে দেওয়া আছে আলপনা দিয়ে, আর পাশে দেখুন রয়েছে পাটকাঠি। তো পাটকাঠি জাল দিয়ে কিন্তু দুধ উঠাতে হবে। তো আপনাদের কার কার বাড়িতে এই নিয়মটা রয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের একটাই রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্রথমে ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে আমের শাখা আর গঙ্গা জল দিয়ে ঘরটা বসিয়ে নিচ্ছে, আর এবারে পূজা শুরু করে দেবে। ফুল, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা এই সমস্ত দিয়েই পূজা করা হবে। আর দেখুন, মুচিটা ভালোমতো ধুয়ে নেওয়া হচ্ছে প্রথমে। তো এবারে মুচিতে সিঁদুরের ফোঁটা দিয়ে দেওয়া হচ্ছে তিনটে, আর ইটে সিঁদুরের ফোঁটা তো অলরেডি দেওয়াই রয়েছে। আর আমাদের যে দুধ ওঠানো এটা করতে হয় গোয়াল ঘরে, কিন্তু আমাদের তো গরু নেই, গোয়াল ঘরও নেই, তো এই ঘরটাতেই আমরা করছি। তো এই ঘরটা সেরকম কোনো কাজে লাগে না, কিছু জিনিসপত্র, কাঠ বা অন্যান্য জিনিসপত্র এখানে রাখা হয়, স্টোর রুম মতোই, গুদাম ঘর মতোই বলা যেতে পারে। তো এখানেই আমাদের দুধ ওঠানোটা হবে। তো দেখুন, মুচিতে দুধটা ঢেলে দেওয়া হয়ে গেছে। তো এইবারে মা দুধ ওঠানো শুরু করবে। তো প্রথমে তো ফুল আর গঙ্গা জল দিয়ে পূজাটা করে নেবে। তো আজ হচ্ছে বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ, বাংলা বছর 1430 শুরু হয়ে গেল, আর আজকে প্রথম দিনটা সকলেই খুব ভালো কাটুক। আর শুধু প্রথম দিন নাই, আমি তো চাইবো সারা বছর আপনাদের খুব ভালো কাটুক। আর আজকে সবাই অনেক ব্যস্ত, বাড়িতেও অনেক কাজকর্ম, পূজার্চনা রয়েছে, রান্নাবান্না রয়েছে, তো সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওই আমি শেয়ার করছি পয়লা বৈশাখের পূজাটা। তো এবারে দেখুন, পাটকাঠি দিয়ে জাল ধরিয়ে দেওয়া হয়েছে। তো এবার দুধটা জাল দিতে হবে, আর যতক্ষণ না উঠলায় ততক্ষণ জাল দিতে হবে। আর দুধটা যখন উঠলে পড়ে যাওয়ার মুখে হবে, তখন সেই দুধে দিতে হবে আতপ চাল, আতপ চাল, বাতাসা, তার সঙ্গে কলা পিস করে কাটা, কলা প্রসাদের যে কলা সেগুলো দিয়ে কিছুটা ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে। তো যাদের বাড়িতে এই নিয়মটা রয়েছে তারা তো খুব ভালো মতোই জানেন। তো দেখুন, মা এখন দুধ উঠলাতে বসেছে, আর এই ঘরে দেখুন ওইদিকে সাইকেল রয়েছে, অনেক কিছুই রয়েছে ঘরটাতে। আর আজ ভীষণ গরম পড়ছে, ভীষণ প্রচণ্ড গরম পড়ছে। তা মা হাতে কিছু আতপ চাল নিয়ে বসে আছে, দুধটা প্রায় উঠলে ওঠার মতো হয়ে গেছে। তো এইবারে ওই দুধে আতপ চালটা দিয়ে দেবে। একটা কাঠির সাহায্যে নাড়িয়ে দেওয়া হচ্ছে, আর কিছু বাতাসাও দিয়ে দেওয়া হলো। তো দেখুন, দুধ উঠানো হয়ে গেছে, আর এইবারে কলা পাতার উপর কিছুটা প্রসাদ তুলে দেওয়া হচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে। তো এবারে মা চলে এসেছে গোলায়, গোলায় সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছে, আর গোলায় ফুল জল দিয়ে পূজা করে নেবে। তারপরে ঘরের পূজা বাকি রয়েছে, ঘরের পূজা করবে। তো বন্ধুরা, আজকে আমি পয়লা বৈশাখে নতুন নাইটি নিয়েছিলাম, তো সেটাই পরেছি, নাইটি আমি খুব বেশি পরি না। আর এ দেখুন, এবার ঘরে চলে এসেছি, আর ঘরে মা পূজা করতে বসে পড়েছে। তো আমাদের ঘরের ঠাকুরকে পূজা করা হচ্ছে, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সবকিছু সাজিয়ে নিয়েছি, সব ঠাকুরের কাছে ফুল দিয়েছি প্রসাদ দিয়ে, মা এখন পূজা করছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।